Hey guys, welcome to my today's vlog. This vlog is going to be quite interesting, and there are two primary reasons for that. One, today is Durga Puja. We are going to attend one of the festivities here in Singapore, and I'll show you guys how it is to attend a Durga Puja when you are outside India, when you are outside your hometown. And the second, which is more exciting, and even I'm excited about this, is this will be my first vlog in Bengali. So ami ajker vlog banglay korbo. I'll be putting the subtitles for my non-Bengali viewers, but ajker entire vlog I will try to do it in Bengali. So stay tuned till the end of this vlog, because ami vloge ajke Durga Puja cover korbo, okhane ki khawa dawa paoa jay, and tarpore amra okhane kono ekta restaurant e khete jabo, and I'll give the review of that as well. So hang on to this video till the end so that you can get to know all the important and all the exciting things that we are going to do today. So keep watching this video, and we will see you there when amra jokhon okhane Durga Puja mandope pouchhabo. See you guys soon. তো আমরা এখন এসে গেছি এখানের প্রবাসী দুর্গা পূজায়। আমার এটা ফার্স্ট টাইম ইন সিঙ্গাপুর। এর আগে অন্যান্য জায়গায় ছিলাম, বাট সেখানে দুর্গা পূজায় যাওয়া হয়নি। এখানে এখন ভেতরে গিয়ে দেখি, আপনাদের দেখাচ্ছি ভেতরে কী কী অপশানস আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ গো অ্যাড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্যাট বেল বাটন। লোকেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজায়, আপাতত দুর্গা পূজার উপলক্ষে তুমি ওই নোটিফিকেশনের পাশের ঘন্টাটাই বাজিয়ে দাও, তাতে অ্যাটলিস্ট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অফ অল মাই নিউ ভিডিওস দ্যাট আর কামিং ইন দিস চ্যানেল লেটার অন। তোমাদেরই পেছনের পুজো দেখালাম। এখানে কলকাতার মতন অত মজা হয় না, এখানে ভেতরে কোনো খাবারের অত সেরকমভাবে ফাস্টফুডের স্টলও থাকে না, বাট পুজো মানেই বাঙালি, বাঙালি মানে খাওয়া। তো আমরা এখন একটা অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে খাবো, আর সেই খাবারের রিভিউ তোমাদের দেবো। আমরা এখন খেতে এসেছি একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে আরবান রোটি, উইচ ইজ ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টস ফর ইন্ডিয়ান ফুডস হিয়ার ইন সিঙ্গাপুর। এটা একদম মুস্তাফা সেন্টারের উল্টো দিকে। আই উইল জাস্ট পুট দ্য গুগল লিঙ্ক অর দ্য গুগল ম্যাপ ইন মাই ডেসক্রিপশন বক্স, যার তোমরা যারা আসবে তারা গুগল ম্যাপ থেকে চলে আসতে পারো। আর ভেতরে যাই, খাই, আর খাওয়ার কত দাম হলো, কী প্রাইস, কেমন খেতে, সব রিভিউ আই উইল গিভ ইট অ্যালং দ্য সাইড ওয়েন আই এম ইটিং। তো ভিডিওটা দেখতে থাকো, সো গেট অল দ্য ইনফরমেশনস। তো আমরা একটা গালোটি কাবাব অর্ডার করেছি, আর এর সাথে একটা ফিশ ফিঙ্গার উইথ টাটার সস। তো এবার খেয়ে বলছি কীরকম খেতে, দেখতে দারুণ লাগছে, এবার দেখা যাক খেয়ে কেমন। একটু লেবু ছড়িয়ে নি, আরেকবার খাই তারপরে বলছি। রিয়েলি গুড, সফট, মাটনটা একদম ম্যাশড অ্যান্ড যেটা বলে একদম ফাইন কিমা করা। লেবু দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। শুধু একটা খেলাম, শুধুটা বেশ ভালো লাগলো। এবার একটু এখানে যে সস আছে সেই সসটা একটু নিয়ে দেখি। এটা তো পুদিনা সস চান, এটা কিছু আমি জানি না, এই চিলি সস বা কিছু একটা হবে। দুটো একটু একটু নিই, তারপর দেখা যাক। Thank you.
এটা পুদিনা সস দিয়ে খেলাম, এবার একটা চিলি সস দিয়ে খেয়ে দেখি। টু বি ভেরি অনেস্ট, আমার কিন্তু সস ছাড়াই বেটার লেগেছে। সস দিয়ে ইট কিলস দ্য টেস্ট। নর্মাল যে গলোডি কাবাবটা, সস ছাড়াটাই বেটার লেগেছে। বাট লেট মি গো অ্যাড এন্ড ট্রাই দ্য ফিশ ফিঙ্গার উইথ দ্য টার্টার সস। যারা যারা কলকাতার ভিউয়ার্স, তাদের কাছে এই ফিশ ফিঙ্গারটা ঠিক ফিশ ফিঙ্গারের মতো দেখতে লাগছে না, বেশ সাদা সাদা। আমাদের কলকাতায় কিন্তু এর থেকে অনেক ব্রাউন ফিশ ফিঙ্গার হয়, সাইজগুলো ছোটো ছোটো, কয়েকটা তো আরও টুকরো টুকরো সাইজ আছে। বাট টেস্ট ম্যাটার্স, খেয়ে দেখি কীরকম। একটু সাথে টাটার সস নিই। একটু টাটার সস দিয়ে এই ফিশ ফ্রাইটা খেয়ে দেখি। একটু একটু নর্মাল খেয়ে দেখি। ভালো, বাট আমার কিন্তু ফিশ ফ্রাইয়ের থেকে, ফিশ ফিঙ্গারের থেকে গলোডি কাবাবটা বেটার লেগেছে। এটা মাছটা ভালো, ফ্রেশ, বাট উপর যে কোটিংটা, সেটা আমরা যারা বাঙালিরা যারা নর্মালি ফিশ ফিঙ্গার খেয়ে থাকি, একটি ডার্ক ব্রাউন গোল্ডেন ফ্রাইড, সেই ব্যাপারটা একটু মিস। ট্রাই করতে পারো, বাট এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, গলোডি কাবাব স্কোরস ওয়ে মোর দ্যান। এবার আমি মেন কোর্সটা অর্ডার করি, যে মেন কোর্সে কোন কোনগুলো ভালো চয়েস করা যায়, করে তারপর যখন খাবারটা আসবে তখন দেখাচ্ছি। তো আমরা এক্ষুনি অর্ডার করলাম মেন কোর্সে একটা মাটন রোগান জোশ, একটা মাটন দম বিরিয়ানি, আর একটা গার্লিক নান। কারণ আমরা তিনজন আছি এখানে, একটা গার্লিক নানে তিন পিস দেয় বলবো, তো এটা বাদে তো নিই, যদি আবার লাগে তাহলে নেওয়া যাবে। খাবারটা আসবে তখন আপনার দেখাচ্ছি। তো আমাদের খাবার এসে গেছে, এটা হচ্ছে মাটন রোগান জোশ, এটা হচ্ছে মাটন দম বিরিয়ানি, এর মধ্যে কতগুলো মাটন আছে আমি জানি না, সেটা খাওয়ার সময় দেখাবো। আর এটা হচ্ছে গার্লিক নান। একটু বিরিয়ানি টেস্ট করে দেখি, আগে শুধু রাইসটা টেস্ট করে দেখি। ভালো নয়, খুব লাইট, মানে ইন্ডিয়ার যারা আমরা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত আর কি, সে কলকাতার বিরিয়ানি হোক বা হায়দ্রাবাদের বিরিয়ানি হোক, রাইসটার মধ্যে সেই ফ্লেভারটা নেই। মানে রাইসটার মধ্যে যদি একটা যেটা একটা অ্যারোমা বেরোয় না, মানে তোমার জাবিত্রী, জায়ফল বা কেওড়ার জলের, সেই ব্যাপারটাই নেই। মনে হচ্ছে যেন সাদা ভাতের মধ্যে মাংস। ঠিক আছে, একটু মাংস দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। হচ্ছে মাংসের গ্রেভিটা দিয়ে একটু বেটার লাগছে, বাট শুধু যদি বিরিয়ানিটা দেখি আমার কিন্তু পার্সোনালি খুব একটা ভালো লাগে। মানে এর থেকে ভালো বিরিয়ানি আমি সিঙ্গাপুরের অন্য জায়গাতে খেয়েছি। এবার একটু আমরা যে অন্য ডিশগুলো অর্ডার করেছি, এটা হচ্ছে মটন রোগান জোশ আর নান, ওইটা একটু খেয়ে দেখি। তবে হ্যাঁ, বিরিয়ানিতে যে মাংসটা দেওয়া আছে, মাংসটা কিন্তু খুব ভালো, মানে বেশ নরম, খুব ভালো সেদ্ধ হয়েছে, ভেরি জুসি। সো মাংসটার ব্যাপারে কোনো কমপ্লেন নেই, মাই এন্টায়ার কমপ্লেন ইজ অল অ্যাবাউট দ্য রাইস। একটা নান নি, এক প্লেট মাটন রোগান জোশ। কিন্তু অনেকগুলো বেশ মাটন রয়েছে, অ্যান্ড যতদূর দেখে মনে হচ্ছে সবকটাই বেশ বোনলেস মাটন। একটা এই গার্লিক নান দিয়ে একটা মাটন খেয়ে দেখি। আমি বলবো মেন কোর্সে বিরিয়ানি থেকে নান উইথ মাটন রোগান জোশ ইজ ওয়ে মোর বেটার, বেশ ভালো। মাটনের কোয়ালিটি সেম,
যেরকম বিরিয়ানিতে ছিল এখানে বেশ নরম ভালো সেদ্ধ হয়েছে, মুখে দিয়ে মিলিয়ে আছে, কোনো হাড় নেই, যে যে বোনলেস মাটন এবার বেশ ভালো। আর এক পিস খাই, আর এক বাইট খাই, তারপরে বলছি আর। আমি যদি কম্পেয়ার করি নান, মাটন রোগন জোশ আর বিরিয়ানি, আমার কিন্তু বিরিয়ানি থেকে নানের সাথে মাটন রোগন জোশটাই বেটার লাগলো। বিরিয়ানিটা না, আমি রেকমেন্ড করবো না, বেকার পয়সা নষ্ট করবেন না, খেয়েই বিরিয়ানি। এর থেকে বরঞ্চ এখানে সিঙ্গাপুরে আরও অনেক দোকান আছে, এখানে ইনফ্যাক্ট আমি যে লোকেশানটা দিয়ে দেবো এর আশপাশে অনেক অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। কেউ আমাকে স্পন্সার করেনি, বাট আমি নিজে থেকেই বলছি ওখানের বিরিয়ানিটা কিন্তু এখানের থেকে অনেক বেটার। তো এক কাজ করি, বাকি খাওয়াগুলো সেরে নিই, খাওয়া শেষে তারপরে এখানে কত বিল হলো, কিসের কী দাম, সেগুলো নিয়ে আমরা গল্প করব। বিল এসে গেছে, বিলটা বলি। আমরা যেটা গ্যালোটি কাবাব নিয়েছিলাম সেটা হচ্ছে $15। কনভার্সনগুলো সব আমি নিচেই, আমার ভিডিও যখন দেখছেন তখন নিচেই আমি কনভার্সনগুলো দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান রুপিসে। একটা ফ্রেশ ল্যাঞ্চটা নেওয়া হয়েছিল, একটা লাস্সি নেওয়া হয়েছিল, যেগুলো দুটোই $5 US dollar না। ফিশ ফিঙ্গার উইথ কাটা সস যেটা খুব একটা পছন্দ হয়নি সেটাও ছিল $15। মাটন রোগন জোশ $15, যেটা খুব ভালো লেগেছে, মাটন সফট অ্যান্ড সাপ্লিমেন্ট ছিল। দম বিরিয়ানি $16, যেটা খুব একটা বললাম যে রাইসটা খুব একটা ফ্লেভারফুল ছিল না। গার্লিক নান একটা নিয়েছিলাম সেটা $5, আর একটা কোকাকোলা নেওয়া হয়েছিল সেটা $4। তো এমনি প্রাইস অনুযায়ী বিদেশের ইন্ডিয়ান খাবার একটু এক্সপেন্সিভ হয়, বাট সেদিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ কোয়াইট ওকে। খাবারের দিক থেকে সব কিছু ভালো ছিল, যেটা আমি বললাম কালোটি কাবাব ওয়াজ ভেরি গুড, অ্যান্ড মাটন রোগন জোশ অ্যান্ড গার্লিক নান ওয়াজ অলসো ভেরি গুড। ফিশ ফিঙ্গার অ্যান্ড দম বিরিয়ানিটা আপনারা অ্যাভয়েড করলেও করতে পারেন। তো এটাই আমাদের পুরো খাবারের ডিটেল ছিল, এবার বিলটা দিই। এই ভিডিওটা এখানে অবধি, কারোর পেটে আর জায়গা নেই তাই ডেজার্ট অবধি যাওয়া যাচ্ছে না। সো আই এম ক্লোজিং দিস ভিডিও হিয়ার। যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ গো হ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড যেহেতু দুর্গা পুজোর টাইম পাশের ঘন্টাটা যেটা আছে বেল আইকনটা ওখানে গিয়ে এটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখন তখন নতুন ভিডিও দেবো ইউল গেট দ্য নোটিফিকেশন আউট অফ ইট। সো উইল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।